শুয়ে নবী মোদের দরুদ শুনতে পান কেমন যাব মদিনাতে সে পথ আমায় খুলে দেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ নাম যত ইজ্জতি মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ওই নামেতে এত মধু কে জানি তো আগে আরব দেশের খরমা মিষ্টি আর মিষ্টি বেদানা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ হোসেন মিস্টার দীপক পালোয়ার জিজ্ঞেস করছে এই প্রচন্ড ভূমিকম্পের মধ্যেও আপনি আমাদের আপেল আর টমেটো নিয়ে এসেছেন কেন বলছে আসলে আপনারা আমাদের মেহমান আপনারা আমার বাড়িতে এসেছেন আমাদের উদ্ধার করতে আমার আমার রাসূলের সুন্নত হলো আপনাদের সেবা করা একটু জোরে বলা যাবে না আরো জোরে বলতে পারেন না আর একটু জোরে বলা যাবে না আপনাদের মনে নেই আমি মনে করিয়ে দিচ্ছি একটু মনে করেন ভুলে যাবেন না জানো আজ মনে করে দেখুন সেদিন ছিল 9 অক্টোবর 2022 আজ হচ্ছে মার্চ মাস 2023 2022-এর 9 অক্টোবর তারিখটা দিনটা ছিল রবিবার কি বার বাড়ি গিয়ে ক্যালেন্ডারে দেখবেন ওই দিন ছিল আল্লাহর নবীর জন্মদিবস এবার আগামীবার এখন অনেক দেরি এটা তো চলছে শাবান এরপরে রমজান তারপরে শাওয়াল তারপরে জিলহজ জিলহজ তারপরে মুহররম তারপরে সফর তারপরে রবিউল এখন 7 মাস বাকি 2022-এর 9 অক্টোবর মনে করে দেখুন ভারতবর্ষের বিশ্বের সমস্ত মিডিয়ায় একটা খবর বেরিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া খবরটি গোটা পৃথিবীর সব মিডিয়া এই এরা ভালো বুঝতে পারবে যারা ইউটিউব এরা ইউটিউব খুললে দেখতে পাবে কি সেটি সেটি পশ্চিমবঙ্গ সরকারের তরফ বিজ্ঞাপন একটা বিজ্ঞাপন কি ওই বিজ্ঞাপনে লেখা হয়েছিল কি শুনুন ওদিন ছিল আল্লাহর নবীর জন্মদিবস ওই বিজ্ঞাপনে লেখা হয়েছে প্রথম শব্দটি ছিল লিখুন প্রথম শব্দটি ছিল সম্প্রীতি প্রথম শব্দটা হলো মুখস্থ করে আপনারা যেহেতু সব এক জায়গায় থাকি আমরা হিন্দু মুসলমান প্রথম শব্দটা ছিল সম্প্রীতি দ্বিতীয় শব্দটা ছিল বিশ্ব শান্তি তৃতীয় শব্দ ছিল ন্যায়
আর চতুর্থ শব্দ ছিল মানবতা। আবার বলছি, সম্প্রীতি, বিশ্ব শান্তি, ন্যায় আর মানবতার শ্রেষ্ঠ সন্তান হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। লিখে নেন এই বিজ্ঞাপনটা, আপনাদের জানা নেই, এই বিজ্ঞাপনটা গোটা পৃথিবীতে প্রচার হয়েছিল, গোটা পৃথিবী, ইংলিশ, হিন্দি, উর্দু, স্প্যানিশ, জার্মানি, জাপান। এই বিজ্ঞাপনটার প্রথম শব্দ ছিল যার সামনে, তিনি হচ্ছেন আমার জগৎগুরু, গুরুর গুরু রসুলুল্লাহ। একটু জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ, আমরা কার উম্মত? ওই রসুলের উম্মত। কোন রসুল? যিনি পৃথিবীর সেরা আল্লাহর হাবিব। ভালো করে শুনে নিন, গোটা মানবতার শ্রেষ্ঠ সন্তান, নট অনলি মুহাম্মদ বাট অলসো কেমদা হোল সোসাইটি, হিন্দুইজম আর আদার কাস্ট, মিস্টার অশোক দিন্দা তথা দিলীপ ঘোষ তথা শুভেন্দু অধিকারীরা, তারাও ভালো করে জানে, লিখে রাখুন, ভালো করে তারা জানে, কিন্তু রাজনীতির কারণে বাধ্যবাধকতায় তারা তাদের মতো করে রাজনীতি করে। যে তোমরা রাজনীতির লোক নয়, আমরা ধর্মনীতির লোক, আমরা কোন ব্যক্তির কাছে মাথা নত করি না, আমরা মাথা নত করি কার কাছে? আরো জোরে বলুন, মনে করে দেখুন, মোজাদ্দেদ আলপেশানি উনি জেলে গিয়েছে, জেলে আকবর বাদশাহ ওনাকে জেলে ঢুকিয়ে দিয়েছে, তবু আকবর বাদশার কাছে মোজাদ্দেদ আলপেশানি পাঞ্জাবের সিরি হিন্দি যার রওজা, উনি তার কাছে কখনো মাথা নিচু করেছে? আরে চিল্লে বলুন, ইমানওয়ালারা কোন ব্যক্তির কাছে মাথা নত করে? রসুল আমাদের শিখিয়ে দিয়েছে, ইমামে আজমে আবু হানিফা তৎকালীন জমানার ইমামের বিরোধী শক্তি ওনাকে জেলে পুরে দিয়েছিল, মনে করে দেখুন, ইতিহাস খুলে দেখবেন। এটা হচ্ছে ইমানের কালেমার দাওয়াতে একটি বৈশিষ্ট্য। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসাল্লামকে তার আপন জনেরা পাগল বলতো, ঠিক না বেঠি? কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুগর। আবু লাহাব চাচা আর আবু জেহেল দূর সম্পর্কের চাচা। আবু জেহেল বলতো মোহাম্মদ পাগল হয়েছে, মোহাম্মদ জাদুকর। মনে নেই আপনাদের? ইতিহাসের নিরিখ এটাই সিস্টেম। পৃথিবীর জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসাল্লাম যার সামনে প্রথম শব্দ রাখা হয়েছিল, ইনি হলেন সম্প্রীতির নবী। সম্প্রীতি, সম্প্রীতি মানে সমস্ত ধর্মের মানুষের জন্য যিনি এসেছেন। ভালো করে বুঝবেন আব্বা, সম্প্রীতি কাকে বলে? সব ধর্মের মানুষের জন্য যিনি, তাকেই তো বলে সম্প্রীতির, নাকি? হ্যাঁ না বলো, এ মুরব্বী, কথা বুঝতে পারছেন কি? সব ধর্মের মানুষের জন্য রসুল এসেছে, সব ধর্মের। মনে করে দেখুন কোরআনের ভাষা, অমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী হিসাবে আমার রসুলকে পাঠালাম। আল্লাহ বলছে আমার রসুলকে আমি মানুষের জন্য পাঠিয়েছি। আমার রসুল মানুষের নবী, আমার হাবিব। একটু লক্ষ্য করুন, আপনাদের বোঝানোর সুবিধা হবে, মাথায় নিতে পারেন যদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের দাদুজি হযরত আব্দুল মুত্তালিব বলছেন, হযরত আব্দুল মুত্তালিব বলছেন, যেদিন আমার ছোট ছেলের ছেলে হবে, মানে আব্দুল্লাহর ছেলে হবে, আমি খানায়ে কাবাতে দাঁড়িয়েছিলাম রাত
গভীর ভোর হব হব হঠাৎ দেখে আকাশ থেকে আওয়াজ আসছে, মোহাম্মদ জন্ম নেবে, মোহাম্মদ এখনি মোহাম্মদ জন্ম নেবে। আমি ওই আওয়াজ শুনে দৌড়ে আমার বাড়ি গেলাম। কেন? আমি দেখলাম যে আল্লাহর কাবা আমিনার বাড়ির দিকে ঝুঁকে পড়েছে। আমি অবাক হয়ে গেলাম, আমি কাবার মোতওয়াল্লি, এ কি আল্লাহর কাবা আব্দুল্লাহর ঘরের দিকে ঝুঁকে পড়েছে? বলে আমি দৌড়ে যেই গেছি, কে বাকারা আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি তিন দিন অজ্ঞান হয়েছিলাম, আমি জানতাম না যে আজ তিন দিন, কিন্তু চার দিনের সকালবেলা একজন লোক এসেছে আমার কাছে, এসে বলছে আপনার নাম কি আব্দুল মুত্তালিব? বলে কেন? বলে আপনার বাড়িতে কি কোনো ছেলে হয়েছে? বলে আমার বাড়িতে ছেলে হয়েছে, খবর পেয়েছি, কিন্তু আপনি কি ছেলেটাকে দেখেছেন? বলে না। বলে তাহলে ঠিক হয়েছে, আপনার বাড়ি ছেলে হয়েছে, আপনি দেখতে পাবেন না। সে কি, তুমি কে গো? বলছে আমার বাড়ি সিরিয়া, আমি ইহুদিদের প্রধান, আমি হচ্ছে রাব্বি। কিসের প্রধান? ইহুদিদের যিনি গুরুদেব তাকে কি বলে জানেন না? রাব্বি। খ্রিস্টানদের গুরুদেবকে বলে পাদরি, আর আমাদের বলে ইমাম সাহেব, মাওলানা সাহেব, হুজুর। এক একটা ধর্মের এক এক নিয়ম। বলে আপনি আপনি রাব্বি? বলে হ্যাঁ। ওই দেখুন, ওই দেখুন। বলে ওটা কি গো? বলছে ওটা হচ্ছে আমার তাবু। ওখানে কেন আপনার তাবু? বলে আমি অনেক দিন ধরে ওই বাচ্চাটার সন্ধান করছি, ওই বাচ্চাটা তিন দিন আগে জন্ম নিয়েছে। আপনি বলছেন আপনার বাড়িতে ছেলে হয়েছে এবং আপনি তাকে দেখেননি এখনো, ঠিক হয়েছে আপনার বাড়ি? বলে কেন আমার বাড়িতে ছেলেটা, তুমি ওকে খুঁজছো কেন? বলে আমি খুঁজছি কেন পরে বলবো। আপনার বাড়িতে কোনো ছেলে হয়েছে কিনা আমায় একটু বলুন। বলে আমার বাড়িতে একটা ছেলে হয়েছে সত্য, কিন্তু আমি এখনো চোখে দেখিনি। আল্লাহর নবী বলেছিলেন, আমার দাদুজি যখন কাবা শরীফ থেকে দৌড়ে এসে আমাকে নিতে যাবে, অমনি ফেরেশতারা আমার দাদুজিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আসলে ফেরেশতারা চাইছিল আমার দাদুজি নয়, ওরা আমাকে জড়িয়ে ধরে এই পৃথিবীটা তিন দিন ধরে প্রদক্ষিণ করবে, আমাকে নিয়ে ঘুরবে ওরা, এই জন্য আমার দাদুজি আমাকে দেখতে পায় নাই। মা আমিনা তো জোহরা ঘরের মধ্যে আছে। চতুর্থ দিন সকালবেলা হয়তো আব্দুল মুত্তালিব বলছে, বৌমা, ও বৌমা। মা আমিনা বলছে, আব্বা আপনার নাতি হয়েছে বলে জানি মা, তা আপনি আসেননি কেন? বলে আসবো কি, আমাকে কে বা কারা? বলে ও ঠিকই আছে, তিন দিন ছেলে আমার কাছে ছিল না। আমিনা, মা একটা লোক এসেছে, লোকটার বাড়ি সিরিয়ায়, ও তোমার কোলের ছেলেটাকে দেখতে চাইছে মা। মা আমিনা তো জোহরা বলে, আব্বা আপনি শ্বশুর মশাই, আপনি আবেদন করছেন আমার ছেলেকে আপনি আপনার কোলে নিন। লোকটি বলে, না না কোলে দেখতে চাইছি, তবে আমি আপনার ছেলে সামনের দিকটা দেখতে চাচ্ছি না, আমি ওর পিছন দিকটা দেখব। বসিরহাটের আল্লামা লিখেছে, কেতাবের নাম লিখুন, বসিরহাটের আল্লামা দাদা হুজুরের প্রিয়তম খলিফা, কেতাবের নাম মিলাদে মুস্তফা, পারেন তো কিনে নেবেন। হুজুর লিখেছেন,
আব্দুল মুত্তালিব বাবা বলছে এ ভাই আই তোমার বাড়ি সিরিয়ায় তুই বলে আমি ইহুদি পাদ্রী রাব্বি তোমার নাতির মুখ দেখবে না কেন ভাই আমরা বাচ্চা হলে মুখ দেখি না আরে হ্যাঁ না বলো ছেলে না মেয়ে সিস্টেম বলে তুমি আমার নাতির মুখ দেখবে না কেন বলে কি মুখ দেখব গো বলে কেন বলে তোমার নাতির মুখটা কেমন তোমার নাতির চুলটা কেমন তোমার নাতির দাঁত কেমন তোমার 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 বৌমা আমি নাকি জিজ্ঞেস করো আমি একটা একটা করে বলে দিচ্ছি প্রথমেই জিজ্ঞেস করো তোমার নাতি ছেলের চুলগুলো বড় ঘন আর কোকচানো জোরে বলুন হুজুরের চুলগুলো ছিল কোকচানো এবং ঘন আপনাদের মনে নেই মায়ে সাতুল হুমায়রা যিনি আল্লাহর রাসূলের চুল আসাতেন নাম শুনেছেন না মায়েশাকে নাম শুনেননি কেন ওনার নামের বললাম বলুন তো মনে করে তখন কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির দুজন নেতা নেত্রী শ্রী শ্রী নবীন জিন্দাল যে কোম্পানি টোটো গাড়ি আপনারা চালান টোটো ওটা জিন্দালের কোটিপতি কোটি কোটিপতি জিন্দাল আর মেয়েটার নাম মনে করে দেখুন নূপুর শর্মা আমার রসুলের বিবি মায়েশার বিরুদ্ধে কিছু কথা বলেছিল মনে করে দেখুন আপনাদের মনে নেই নূপুর জিন্দাল আর নবীন জিন্দাল নূপুর শর্মা আমার নবীর বিবি মায়েশার বিরুদ্ধে যখন বক্তৃতা করেছিল ভারতবর্ষের মুসলিমদের প্রতিবাদকে ওরা বাঙালি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল কিন্তু মধ্যপ্রাচ্যের মুসলিমদের আন্দোলনে মোদিজি মুখ খুলতে বাধ্য হয়ে দুজনকে বরখাস্ত করে দিয়েছিল ঠিক না বেটা মনে করে দেখুন আপনাদের মনে নেই রসুলের বিবি আয়েশা কে উনি লিখুন এরা হুজুরের বিবির বিরুদ্ধে বলছিল চরিত্রের যে মুহাম্মাদুর নবী একটি ছ বছরের মেয়েকে বিয়ে করেছে নাউজুবিল্লাহ আমি আপনাদের কাছে একটা তথ্য বলছি আপনারা কি জানেন আপনারা কি জানেন একটু হ্যাঁ ভাই মুরব্বি আমাদেরকে ফেরবে আপনারা কি জানেন আট বছর বয়সে সাত বছর বয়সে আমাদের দেশের বাচ্চারা ৩০ পারার কোরআন মুখস্থ করেছে এমন কোন নদীর আপনাদের জানা আছে আগে হ্যাঁ না বলুন আট বছর বয়স সাত বছর বয়স ছেলে মেয়ে কোরআন মুখস্থ করেছে এমন কি জানা আছে আব্বা আরে বাবা ওটা শুধু না আব্বাই গত পরশু দিন হাওড়া ধুলা সিমলা তপনা মাদ্রাসা আমি তো জলসা করি ওখানকার সে মানুষ যিনি মারা গেছেন তাবলিগ করতেন উনি খুব নাম করা হাওড়া জেলা হ্যাঁ লিখে দেন আবাই ভুল বুঝেন না তাহলে সাত বছরের আট বছরের ছেলে বা মেয়ে যদি ৩০ পারার কোরআন মুখস্থ করতে পারে তাহলে ছ বছরের মা আয়েশা ওই অন্যান্য ওই সাত বছরের মেয়ে যদি ওই পারে ওই সমসময়ের মেয়ে মা আয়েশা আবু বকর সিদ্দিক হাদিস এসে তার কাছে বলতো উনি মুখস্থ করতে পারতেন না একটু হ্যাঁ না বলুন কথা বুঝতে পারছেন না এই কখনো কখনো নিউজ মিডিয়ায় দেখেন না দশ বছরের মেয়ে বলছে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমি ডিগ্রি কোর্সে পড়াবো তার ব্রেন এত এক্সট্রাঅর্ডিনারি জানেন না মিডিয়ায় দেয় মায়েশার ব্রেনটা ছিল এক্সট্রাঅর্ডিনারি এক্সট্রাঅর্ডিনারি ব্রেন উনি ওই যুগের ছিলেন হাদিসের হাফেজা রসুল ছ বছরে বিয়ে করলে কি হবে উনি যখন হুজুরের ঘরে আছেন তখন ওনার বয়স নয় তখনকার ন বছরের মেয়ে ছিল বর্তমান ১৯ বছরের মেয়ের চেয়েও বেশি জ্ঞানী তখনকার ন বছরের মেয়ে আরবের যে আবহা ওই আবহায় ১২ বছরের মেয়ে মিনিস্ট্রেশন হতো ন বছরেরও ১০ বছরের যাও তুমি পাগলা তুমি আমার রসুলের বিবির বিরুদ্ধে বলছো তুমি কিছুই জানো না
বিশ্ব নবীর বিবি মা আয়েশাতুন হুমায়রা ভালো করে শুনে নিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আঁচড়াচ্ছেন আপনাদের মনে নেই মনে থাকে না হুজুরের মাথার চুল বেরিয়েছে চিরুনি দিয়ে সাহাবারা দাঁড়িয়ে আছে নেবে বলে একটা চুল আছে ভারতবর্ষের কাশ্মীরের হযরত বাল মসজিদে মনে করো দেখো কিছুদিন আগে কে বা কারা কাশ্মীরের হযরত বাল মসজিদে আগুন জ্বালিয়ে দিয়েছিল কিন্তু অবাক করা কাণ্ড ওই আগুন যখন আল্লাহর নবীর চুল আছে যে কাচের মধ্যে ওই কাচের কাছে এসে তারপরে আগুন নিভে গিয়েছিল দিন খুলে দেয় আমি জলসা করতে গেছি আমি আল্লাহবাক নিয়ে গেছি বুঝলেন নবী দিবসের দিন চুলটা খুলে দেয় কিন্তু হঠাৎ করে কে বা কারা মক্কা মসজিদে বিস্ফোরণ ঘটিয়েছিল মনে আছে আব্বা আসলে আপনাদের কিছু মনে থাকে না জানেন না বলে মুশকিল রসুলের পাকের চুল মুবারাকের ঘরের কাছে বিস্ফোরণ ঘটিয়ে ওটাকে পাল্টি খাইয়ে নষ্ট করে দিতে চেয়েছিল কিন্তু পৃথিবীর জমিনে রসুলের চুল মুবারাকটা এত দাম আল্লাহর নিয়ামত মা আয়েশা সুল হুমায়রা বলছে মা আয়েশা আমার রসুলের যখন আমি চুল আঁচড়াতাম সুন্দর করে ওদের চুল ছিল খুব ঘন চুল আর কোকচানো হযরত আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেছে আরে এই লোকটা বলছে কি এর বাড়ি তো সিরিয়ায় এ আমার নাতি ছেলে চুলের কথা বলছে আশ্চর্য আমার নাতি ছেলে আমি জানি না আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে চাচা তুমি আমার নাতি ছেলের চুলের কথা কি করে জানো বলে কেন জানবো না কেন আমাদের কেতাবে লেখা আছে না আমাদের কেতাবে তো লেখা আছে কেন জানবো না আরে এই মাই কলা দাদা ঘুমি আছে ওনাদের কেতাবে লেখা আছে এত ইসমিন নন্তরে মিলেস আচার্যন সমানীতং মহাবাদীতি খ্যাতং আমার মিস্টার পাপু যাদব অনেক গেয়ে গেছে ওই জন্য আমি গাইছি না শুধু একটা বলছি উদাহরণ এসে গেল তাই এই পৃথিবীর জমিনে এত ইসমিন নন্তরে মিলেস আচার্যন সমানীতং মহাবাদীতি খ্যাতং পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জোরে বলা যাবে না আরো জোরে বলতে পারেন আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছে আচ্ছা আমার নাতি ছেলের চুল কোক চানো আমি না আমি না দেখো তো ঠিক বলছে কিনা বলে হ্যাঁ আপা ঠিক বলছে আব্বা আচ্ছা আশ্চর্য তুমি আর বলো বলে আপনার নাতি ছেলের ভুরুটা জোড়া বলছে আমি না দেখো তো ভুরু জোড়া বলছে আব্বা আমি তো ভালো করে দেখিনি তোমার নাতি যখন হয়েছে তখন তো আমি দেখলাম একটা নূরের দোলা আর নূরের দোলাটা উঠে দেখছি জানুতে ভর দিয়ে মাটিতে সেলদা দিচ্ছে ও তারপরেই সাদা পোশাক পরিয়ে ওনাকে কে বাকারা নিয়ে গেছে দাঁড়ান দেখছি সত্যি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভুরু জোড়া একটু জোরে বলা যাবে না লক্ষ্য করুন আমি লম্বা করবো না আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছে আপনারা আমার নাতি ছেলের পরিচয় জানেন বলে হ্যাঁ বলে ওই জন্য না সামনের দিক দেখবো না আমার জানা কোনটা দেখবে বলে আমি পিছন দিকটা দেখবো আল্লাহর নবী দাদু হযরত আব্দুল মুত্তালিব বলছে বৌমা আমার বৌমা ও মা আমিনা আমার দাদু ভাই পিছন দিকটা দেখবে তুমি একটা বার ওকে দেখিয়ে দাও না মা আমিনা তো জোহরা আল্লাহর নবী গ্রীবা মানে গলার এই গ্রীবা বরাবর
একটা ছোট কবুতরের ডিমের মতো গোশের দোলা। ওই রাব্বি বলছে আমি তো এটা দেখার জন্য দীর্ঘদিন ধরে মক্কায় অবস্থান করছি, আমি সাক্ষী দিচ্ছি এটা হলো মোহরে নবুয়াত, আর আপনার নাতি হলো শেষ জমানার নবী। হুজুর আল্লাহ লিখেছে শুনে নেন, ছোট্ট করে শুনে এসে গেল বলে বলছি, হজরতে মা হালিমা সাউদি এসেছে, মা হালিমা সাউদিয়া হুজুরের দুধ খাওয়াবে, কারণ হুজুর দুধ খেয়েছিল প্রথমে তার মা, আর আবুল আবের দাসী সুয়াইবিয়া আর ফুফমা উম্মে হানি, চারজন মহিলা দুধ খায়, চতুর্থ জন মা হালিমা। মা হালিমা এসেছেন দুধ খাওয়াবে, দুধ খাওয়াবে বাচ্চা খুঁজতে, ঘরের মধ্যে ঢুকেছেন মা হালিমা বলছে আমি দেখি উনি চিত হয়ে, মানে ঠিক আমরা যেমন এইভাবে ঘুমাচ্ছি হুজুর ঘুমাচ্ছে, মা হালিমা বলছে আমি বুকের কাছে যে হাত দিতে গেছি অমনি উনি চোখ চেয়ে আমার দিকে ফিরে মুস্কি হেসেছে, জোরে বলবেন না। মা হালিমা বলছে আমি নই, বলছি আমি অবাক হয়ে গেলাম আশ্চর্য ছেলে মুস্কি হেসেছে, বলে আমি না আমার হাতটা ওর বুকে দিয়েছি, যেই দিয়েছি অমনি আমার দুই স্তন দুধে 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 টই টুমপুর হয়ে গেছে। আমি বললাম আমি না আপনার ছেলেকে আমি দুধ খাওয়াবো, আমি না বললে ছেলেটা আব্বা নাই আমি কিন্তু বেশি পয়সা দিতে পারবো না। মা হালিমা বলছে রাতের বেলা কাবা শরীফের চত্বরে আমরা তাঁবু পেতে, আমি আমার ছেলে আব্দুল্লাহ আর আমার আমার দুধ ছেলে মোহাম্মদ আর আমার স্বামী আমরা চারজন শুয়ে আছি, হঠাৎ ঘুমের মাঝে আমি লক্ষ্য করে দেখি আমার মাথার কাছে লম্বাকে দাঁড়িয়ে, চোখ খুলে দেখি সবুজ বর্ণের পোশাক পরা একজন লম্বা লোক, খুব লম্বা কিন্তু পোশাকটা সবুজ বর্ণের। আমি আমার ছেলে আব্দুল্লাহ ওর আব্বাকে ডাকছি ঘুমের মাঝে, এই দেখো এই দেখো এই দেখো, বলে আমার স্বামীর ঘুম ভেঙেছে, আমি বলো এই দেখো আমার আমাদের দুধ ছেলের মাথার কাছে কে দাঁড়িয়ে দেখো, হযরতে আব্দুল্লাহর আব্বা বলছেন দুধ ছেলের আব্বা আল্লাহর নবীর পালক বাপ, বলছে আরে আরে আমেনার নয়নমণি হালিমা তুমি শোনো, তুমি ভয় করছো শোনো, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ও হলো আল্লাহর ফেরেশতা, তোমার ওই দুধ ছেলে হেফাজতের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। মা হালিমা বলছে শোনো তুমি আমাকে প্রমোদ দিও না, মানে তুমি আমাকে ভুলিও না, ফেরেশতা এসেছে বলে আমি এখানে থাকবো না। মা হালিমা রাতের বেলা লিখে না মালপত্র গুছিয়ে ভোরবেলা উটের পিঠে রওনা হয়েছেন নিজ শহরের দিকে, নিজে শহরে যাবার পথে অন্যান্য উট মেয়েরা যারা নিয়েছিল বাচ্চা তাদেরকে পিছিয়ে দিয়েছে। আমি ও কাহিনী বলতে বসিনি, আমার বোঝাচ্ছে যেটা সেটা বোঝার চেষ্টা করুন। প্রথম আমি বুঝিয়েছিলাম ইহুদিরা জানত নবীর চেহারা কেমন হবে, কথা বোঝা যাচ্ছে কি? আরে হ্যাঁ না বলুন, আল্লাহর নবীকে সবাই জানত, এটাই আমি প্রথমেই বুঝিয়ে নিয়েছি নেওয়ার চেষ্টা করছে, তা না হলে ওয়াজ মাথায় ঢুকবে না। মিস্টার দীপক তলোয়ার মনে আছে ওয়াজ, ভুলে যাবেন না, উত্তরপ্রদেশের জমিনে নামাজে দাঁড়িয়েছিল একদল যুবক যাদেরকে জয় শ্রীরামের স্লোগান দিয়ে নামাজ পড়ার জন্য তাদেরকে মনে করে দেখুন কান ধরে উঠবস
করানো হচ্ছিল মনে আছে আজ মনে নেই মনে করে দেখুন ভুলে যাবেন না ঠিক গুছিয়ে দেব মনে করে দেখুন জায়গার নাম হরিয়ানা কি নাম হরিয়ানা আপনি জানেন নাকি কাজের জন্য মুখ্যমন্ত্রীর নাম মনোহর লাল খাট্টার বর্তমান প্রেজেন্ট নাও মনোহর লাল খাট্টার মনে করে দেখুন জায়গাটার নাম গুরুগাঁও চাকরি করেন ওরা গুরুগাঁয়ে গিয়ে খোলা আকাশের নিচে মসজিদ না থাকে দরুন প্রত্যেক শুক্রবার জুমা পড়ে আপনাদের মনে নেই ওরা জুমা পড়তে গেছে যেভাবে প্রত্যেক জুমায় যায় কোন মসজিদ নেই ফাঁকা জায়গা মনোহর লাল খাট্টারের পুলিশ এসে বললে এখানে নামাজ হবে না বলে কেন আমরা তো অনেক দিন দিয়ে নামাজ পড়ছি ভাই বলে তা বলছি জানি না হবে না বলছি হবে না কোনো কথা উত্তর দিতে পারবো না হবে না বলছে আমরা নামাজ পড়বো পড়তে দেবেন না বলে না মনে করে দেখো ওরে নামাজ পড়তে যারা চাকরি করে না ভাই এরা ঝামেলায় যায় না চাকরি বাকরি করে কেস খাওয়ানি ঝামেলা নামাজ বন্ধ রেখে ওরা ফিরে যাচ্ছে মনে করে দেখুন ওদের চাকরির জায়গায় হঠাৎ একজন লোক এসেছে লোকটার নাম হচ্ছে মুন্ডু মুখস্থ করেন শ্রী শ্রী রাকেশ যাদব ভদ্রলোক হচ্ছেন দলিত দলিত নিম্ন বর্ণের হিন্দু ভাই উনি এসে পুলিশের সামনে দাঁড়িয়েছেন পুলিশ অবাক তুমি এখানে বলে স্যার আমি এসেছি আপনি এদের নামাজ পড়তে দেবেন না বলে না বলছি কেন বলছে এখানে কোনো মসজিদ নেই অতবেদের নামাজ হবে না বলে নামাজ ঘর নেই বলে বলে হ্যাঁ মনে করে দেখুন মিস্টার রাকেশ যাদব বললে পুলিশকে স্যার আপনারা যদি কিছু মনে না করে হরিয়ানার এই গুরুগাঁয়ে আপনারা মুসলমানদের জুমার নামাজ পড়তে দেবেন না ওটা প্রশাসনের সিদ্ধান্ত কিন্তু আমি আমার সিদ্ধান্তটা জানিয়ে দিচ্ছি শুনে নিন আমার সিদ্ধান্ত হলো আমার একটি বড় বাড়ি আছে যার নিচের তলায় একটা দোকান আমি ওই দোকান ঘরটা মুসলমানদের নামাজের জন্য দিয়ে দিলাম বলে আমি মুসলমানদের নামাজের জন্য দিয়ে দিলাম অবাক হয়ে গেছে পুলিশ বলছে বলছো কি তোমার জায়গা বলে হ্যাঁ আমার জায়গা ওরা নামাজ পড়বে শুক্রবার মনে করে দেখুন সেই হরিয়ানার সরকার ভারতবর্ষের ভারতীয় জনতাবাদী পদ্ম ফুলের সরকারের মুখ্যমন্ত্রী গত কিছুদিন আগে আপনারা সবাই জানেন না জানলে শুনেন আপনাদের ময়না বিধানসভা আপনাদের বিধায়ক বিজেপি ওনাকেও জিজ্ঞেস করে দেখবেন আজিজুর রহমান বলে গিয়েছে ভারতবর্ষের জমিনে হরিয়ানার মনোহর লাল খাট্টার বিজেপির সেই সরকার যে সরকার মসজিদের মুয়াজ্জিনের বেতন 14,000 ইমামের বেতন 16,000 টাকা ঘোষণা করেছে আমার গায়নার 1,000 টাকা বেতন দেয় আবার বড় বড় কথা বলে 1,000 টাকায় বউ থাকে খোকা হাসবেন না যে ছেলে 1,000 টাকা আয় করে তার বিয়ে হয় কেউ মেয়ে দেবে না রাগ করবেন না ইমাম সাহেবের ভাতা দাও 2,500 তাতে আবার লম্বা লম্বা কথা বলে হ্যাঁ এক অক্ত আজান না দিলে ফুসকে শুনে নিন ইমাম আর মুয়াজ্জিনের বেতন কম হলে
যদি তাদের নামাজে মনোসংযোগে চিড় ধরে শুনে নাও আমার এই শ্রীরামপুরের উত্তরপল্লীর মুসলিম ভাইরা আতাউর ভাই কমিটি ছেড়ে কান খাড়া করে শুনে নে ইমাম আর মুয়াজ্জিনের বেতন কমে যদি তাদের নামাজে মনোসংযোগে চিড় ধরে তাহলে গ্রামবাসী দায়ী হয়ে যাবে মনে রাখবেন আর 2000 টাকার ভাতা ওটা মমতা ব্যানার্জির ভাতা নয় ও টাকাটা হচ্ছে আমাদের ওয়াকাফের টাকা যেখানে আমাদের জমিগুলো মসজিদের জমিগুলো রাখা আছে ওয়াকাফ ওখানকার টাকা 2012 সালে দিদিমণি প্রকল্পটা পাশ করে দিয়েছিল টাকা আমার গা কথা বোঝা যাচ্ছে খোকা লক্ষ লক্ষ বিঘে জমি আছে ওয়াকাফ বোর্ডের ভারতবর্ষের বুকে সবচেয়ে ধনী হচ্ছে ওয়াকাফ বোর্ড মুসলিমদের দিল্লি হরিয়ানা পাঞ্জাব সমস্ত রাজ্যে মুসলিমদের ওয়াকাফ বোর্ড আছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে ওই যে গ্র্যান্ড হোটেল জানো গ্র্যান্ড হোটেল কলকাতায় এই শোনো না জানো না গ্রেট ইস্টার্ন হোটেল রাজভবন ওই এলাকাগুলো কাদের ওসব মুসলমানদের জায়গা ওয়াকাফের জায়গা জানেন না আপনারা কলকাতার টিপু সুলতান মসজিদ ধর্মতলা ওই স্টেশন খবরে কেউ কিছুই জানেন না সব মুসলিমদের দেওয়া মুসলিমদের অর্থ ওয়াকাফের টাকায় মাইনে দেবে সরকারের টাকায় আমরা তাই গভর্নমেন্টের কাছে হাত পাতি না আমরা হাত পাতি আল্লাহর কাছে আমাদের সাহায্য করবে কে আরে চিল্লে বলুন আরো জোরে ইমাম আর মুয়াজ্জিন এই বুড়ো মানুষটা আর কদিন বাঁচবে জানি না আল্লাহ জানে আমার আমার উপর রাগ করবেন না ভোরবেলা আজান না দিলে ফজরের আজান হবে না এই লোকটা না এলে শীত ঠান্ডা গরম আজান দিতে হয় হাই আলা সালা কি কষ্ট জানো রসুল পাক বলেছেন মুয়াজ্জিনের মর্যাদা আমি রসুল বলছি ওগো আমার বেলাল তুমি তো আমার আগে জান্নাতে যাবে বেলাল এই মুয়াজ্জিন এর কণ্ঠে আওয়াজ প্রিয় ভাই সব আমি যে জায়গায় রাখছিলাম আমি যেন ভুল বুঝবেন না যে হরিয়ানার সরকার মসজিদে মসজিদে নামাজ পড়ে দেবে না বলেছিল সেই সরকারের তরফ থেকে 14,000 টাকা মুয়াজ্জিনের ভাতা খোকা এবং 5% দিয়ে ইদানিং কাগজে দেখছেন না যে আমাদের যারা চাকরি করে তার ডিএর জন্য আন্দোলন করছে ডিএর জন্য ডিএ মানে কি বলো তো জানো ডিএ মানে দ্রব্য মূল্য বৃদ্ধি হলে তার ধরুন বাড়তি ভাতা 1,20,000 টাকা বেতন পায় এদের দ্রব্য মূল্য বৃদ্ধি হলে এরা যদি ভাতা পায় তা আমরা গরিব মানুষ এই যে ইমাম সাহেবের মুয়াজ্জিনের দ্রব্য মূল্য বৃদ্ধি হয়নি খোকা না সুদূরকে একা হইয়াও খোকা ভুল বুঝবেন না মাছ বোঝার চেষ্টা করবেন আমরা জিনিস বুঝিয়ে দিয়ে যাচ্ছি আজ কি জিনিস ইয়া কানা আবুদু আমার ইবাদত হবে কার জোরে বলুন কোন ব্যক্তির নয় আমরা কোন ব্যক্তির কাছে মাথা নত করি না লক্ষ্য করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকটি আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি একটু মনে করিয়ে শুনুন শেষের রাতের এই সময় আল্লাহ তাবারাক তাআলা নবীর শানে প্রাণ ভরে সবাই মিলে একটু দরুদ শরীফ পড়ে নেব আল্লাহুম্মা সাইয়্যিদিনা পৌনে দুটো বাজে যায় অনেকটা সময় নবী নবী কানে শুনি চোখে দেখি না মন যদি চায় উড়ে ওগো সোনার মদিনায় মদিনার ওই খরমা মিষ্টি সবাই মিলে পড়ো
রোজা আল্লাহুম্মা সাইয়িদিনা প্রধানমন্ত্রীকে বললে স্যার আমি একটানা ১৩ দিন ওই গোটা এলাকায় যখন পেরা নিয়ে আসি এই ১৩ দিন ওই লোকটা আমার জন্যে নিরামিষ রান্না করে আমার কাছে প্রত্যেক দিন পৌঁছে যেত, জোরে বলা যাবে না। ভদ্রমহিলার নাম হলো সুষমা যাদব, এ ভদ্রমহিলার নাম সুষমা, ইনিও গেছে তেরান নিয়ে তুরস্কে সিরিয়ায়। উনি প্রধানমন্ত্রী ওনাকে ডেকেছেন, বলছে আপনার অভিজ্ঞতাটা বলুন। বলছে আমার অভিজ্ঞতা শুনবেন স্যার? ওই স্যার বলে আমার সাথে যে কুকুর দুটো গেছে, একটা না রোমিও একটা জুলিয়েট, এই রোমিও আর জুলিয়েট ওরা নাক দিয়ে শুকে শুকে আমাদের বললো এই জায়গায় আছে খোড়। বলে আমরা আমাদের যন্ত্রপাতি গাইতে দিয়ে ওই জায়গার চাঙড় সরাচ্ছি, চাঙড় মানে চাং, আমার দিকে ফেরুন। বলে ঠিক এইভাবে শুধু মসজিদে কেন, যখন যেখানে সুযোগ সেখানে আমরা কারোর কাছে মাথা নত করি? আরে চিল্লা বলুন, প্রচন্ড ভূমিকম্পের ওই তুরস্কের বিরাট চাই ভেঙে পড়ছে, ভদ্রমহিলা বলছেন লিখে নেন, উনি বলছেন আমি অবাক হয়ে গেছি স্যার, একজন মানুষ ঠিক এইভাবে দূর থেকে মনে হবে দেখলে সে কাকে সেজদা দিচ্ছে, জোরে বলুন আমরা সেজদা দেই কাকে? আরে কাকে? এই মসজিদে নামাজ হবে না বন্ধ হবে? আরে চিল্লা বলুন, শ্রীরামপুর মসজিদে নামাজ হবে না বন্ধ হবে? পৃথিবীর কোন ব্যক্তি আমাদের নামাজ বন্ধ করতে পারে? ভদ্রমহিলা বলছেন প্রধানমন্ত্রী স্যার এইভাবে পড়ে আছে লোকটা, ওর লাশ সরাচ্ছি আমরা, লাশ লাশ সরাতে গিয়ে দেখি ওই 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 পুরুষটির লাশের উপরে আর একটা লাশ, পুরুষটির পুরুষটি পুরুষ মানুষটির লাশের উপরে তলায় আর একটা লাশ, এবং সেই লাশটা ওই 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 আরে আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন, ভূমিকম্প হয়েছিল কোথায়? ৪:১৭ ফজরের অর্থ হচ্ছে তখন তুরস্কে, আমাদের এখানে ফজর হবে কটা? এই এখানে ফজর হবে রে কবির ছেলেরা, অর্থ হবে কটায়? আশ্চর্য কিছু যায় না, ৪:৫০ ফজরের অর্থ হবে? হ্যাঁ না না না, আজান হবে খোকা, অর্থ তার আগে হবে খোকা, আজকে জলসার জন্য দেরি হবে হয়তো, আজকে জলসা হচ্ছে সময় একটা নেবেন আলাদা। ৪:১৭ ভাই ওই ভদ্রমহিলা বলছেন সুষমা যাদব যে আমি যখন দেখলাম একজন পুরুষ পড়ে আছে তার উপরে আর একজন অর্থাৎ তলায় আর একজন মহিলা, তিনিও ওই অবস্থায় পড়ে আছে, আমি অবাক হয়ে দেখি ওই মহিলার বুকের তলা একটা বাচ্চা, জোরে বলা যাবে না, বাঁচানোর মালিককে। এই শুনুন শুনুন, আমরা যখন রাতের বেলা ঘুমাই আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, পড়েন তো? আপনারা পড়েন না? যদি এটুকু না জানেন
যদি এইটুকু না পড়তে পারেন তাহলে অন্তত ও আল্লাহ আপনার নামে ঘুমাচ্ছি ও আল্লাহ আল্লাহ বলে আল্লাহ মাথা এমন করি না আরে বালিশে মাথা তো বাসায় বলি না খোকা আপনারা ইউটিউবার ভাইয়েরা ধনই দোয়া মুখস্থ নেই তা কি বলি আল্লাহ ভাই আমরা যারা ঘুমাই কেউ কি বলি আল্লাহ এই ঘুম আমাদের মরণের ঘুম কেউ বলি আল্লাহুম্মা বেসমেকায় আমুতু আমি মরি যাচ্ছি আল্লাহ কেউ বলে আরে বাবা মরি যাচ্ছে মরার সময় হয়েছে তবু বাঁচতে চায় এটা মানুষের স্বভাব দোষ নয় এই জন্য কি বলা হয় ওয়াহাইয়া ইয়া ওয়াহাইয়া মানে এবার আমাকে আল্লাহ আপনি জীবন্ত করবেন ও ভাই ও ভাই একজন নারী তার উপরে পুরুষ আর তলায় একটা বাচ্চা বাঁচানোর দায়িত্ব কার চিল্লে বলুন আমার বাড়ি বাংলাদেশ একেবারে আমার সবচেয়ে দূরে